এত ভালো লাগতেছে। এটা কিন্তু একটা আপনার
আপনার এই 25তম জীবনবার্ষিকীতে আপনার অনুভূতি আমাদেরকে একটু বলেন। উদযাপন করতে পারি সেটা আমরা দোয়া করছি। ধন্যবাদ। আপনি বলেন আপনার ছোট বোনের 25তম বিবাহবার্ষিকীতে এই বিবাহবার্ষিকীতে আপনার কি অনুভূতি হচ্ছে? আমরা সবাই একত্রিত করেছি, এটা এটা আমি খুবই খুশি। আমি সুন্দর এটা একটা ভালো বিষয়।
আপনি কি আমাকে খুলে দেখাবেন সে কি দিল? ওই খালা বলেন যে আজকে লাল খেলার তো 25 বিবাহ আছে, সে উপলক্ষে আপনি কিছু বলেন, আপনার ফিলিংসটা কেমন? আমি আমার ছোট বোনের 25তম ম্যারেজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমি তাদের এই মানে শুভ দিনে আশা করতে চাচ্ছি তাদের জীবন আরো সুখময় হোক, সুন্দর হোক, সুস্থ থাকুক, এবং এরকমই যেন আরো ঘটা করে আমাদেরকে আমরা 25তম দিতে আসতে পারি আমার
পোজের জন্য আমার তোমার আমার আমি সিপার কাছে আমার যাচ্ছে আপনারা
খালা কি বলছিলেন? বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বিশাল একটা সিগনিফিকেন্স আছে মনে হচ্ছে কিছু কিছু কথা যেন ডাউট থাকে তাই তবে মনের সৌন্দর্যটাই বড় সুন্দর আমি আগে আছি না তুই আমার মনে তুমি যদি মনিটর দিয়ে না থাকে ক্যামেরাটা দিয়ে থাকে তাহলে আমি তো মনিটর দিয়ে যাচ্ছি আমার একটা প্রশ্ন আছে যে আপনি সবসময় মানুষকে প্রশ্ন করে বলে পার পেয়ে যাচ্ছ, তোমাকে কেউ কখনো জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে এসে তোমার কেমন লাগছে? এই উৎসবের সাথে মানাচ্ছে না আমার মনে হয়। পরে এক সময় আমি তোমার এই প্রশ্নে আমি এটা বলবো, তবে আমার মনে হয় এই উৎসবের সাথে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করা ঠিক হবে না। আমি কিন্তু ঠিক সময় মতো এসছি, শুধু আমার মনে হয় না কোনো অ্যাম্বারেজ আছে। আমিও সেটা খালাকে বলছি আজকে এবং সবাই মিলে তোমাদের সবাইকে ধন্যবাদ।
চিন্তা করেন না, হারাতে
আমার বেশি টকটক করলে ইঞ্জিনিয়ার না ভালো লাগে Thank you.